যে এখন আজকে আমাদের বাসা ক্লিন পদ্মা টর্দা কিছু চেঞ্জ করবো এগুলো সব ধুতে হবে বিছানার বেডও উঠাতে হবে বেডশিট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আমি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম করছি জিসান ফ্যামিলি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য এখন সকাল দশটা বাজে আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি আজকে আমার বেডরুম ক্লিন করব আজকে মজার একটা পিঠা বানাবো যা আমি আগে কখনো বানাইনি এটা হচ্ছে কভার আমি বানিয়ে নিচ্ছি ম্যাট্রেসের এক হাজার টাকা পড়ছিল এই কাবারটা বানাইতে বেডশিটটা উঠায় নিয়ে মশারি খুলে নিয়েছি এখন সব পর্দাগুলা চেঞ্জ করব আজকে এই পর্দাগুলা চেঞ্জ করে আবার নতুন পর্দাগুলা দিব এখন সব ঘর ফ্যান খাট জালনাগুলা সব একে একে ঝেড়ে নিব ভালো করে আর এই যে তিনটা দেখতেছেন এই তিনটাই কিন্তু অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছে ফুল ঝাড়ুটাও অনলাইন সরি ফুল ঝাড়ুটা হচ্ছে আর এফ থেকে আনা হয়েছিল আর এই যে যে ঝাড়ুটা দেখতেছেন ফুল ঝাড়ুর মতনই এটা এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছিলাম সাড়ে তিনশো টাকা নিয়েছে আর ডেলিভারি চার্জ নিয়েছে তো এটা কিন্তু ভালোই সব ঝুল ঝাড়ার জন্য ধুলাবালির জন্য খুবই ভালো আপনারাও এটা নিতে পারেন তবে অনলাইন থেকে নেওয়া হয়েছে তো একটু দামটা বেশি পড়েছে তো এখন আমি জালনা এসি ফ্যান সব কিছু একটু ঝেড়ে নিব আপনারা তো আগের ব্লগে দেখেছেন বুয়াকে দিয়ে সব ফ্যানগুলো পরিষ্কার করেছি আসলে এক এক দিন এক একটা কাজ করেছি ঝাড়ামশা ওই দিন করেছি আর আমার বেডরুমটা আজকে হচ্ছে সব কিছু ক্লিন করে নিব তিন রুমের ফ্ল্যাট আমার আমি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি আজকে আমি আমার বেডরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লিন করে তো আশা করছি আমার আজকে ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে যারা এখন আমার ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি পৌঁছে যাবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমার চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই তো এখন বেডটাকে ভালো করে ঝেড়ে নিব আর এই ঝাড়ুটাও আনা হয়েছে আর এফএল থেকে একশো বিশ টাকা না তিরিশ টাকা পড়েছিলো আসলে আমার এখন খেয়াল নেই তো সব কিছু ঝুল ঝেড়ে টেরে নিয়ে এখন জ্বালনাগুলাকে পরিষ্কার করে নিচ্ছি আমি আর ননদ মিলে আর কি আজকে কাজ করছি ভাবি আর ননদ মিলে তো এখন খাটটাকেও সুন্দর করে মুছে নিব এখন যেগুলা পরিষ্কার করতে হবে সব কিছু বাথরুমের সামনে এনে রেখে আমি সব কিছু ভিজিয়ে নাস্তা দিলাম কাজের ফাঁকে এখন আমি একটু সিয়া সিট খেয়ে নিচ্ছি দশ মিনিট ভিজায় রেখে দিয়েছি এখন এটা খেয়ে নিব এখন হচ্ছে কয়টা বাজে বারোটা বাজতে বিশ মিনিট বাকি এই অর্ডারটাকে এখান থেকে সরাই নিব নিয়ে এখানে ড্রেসিং টেবিল রাখবো ড্রেসিং টেবিলটা ছিল তো এইটাকে ওই পাশে নিব ঠিক এই টাইমটায় কারেন্ট যায় বারোটা সাড়ে বারোটার দিকে বেডরুমটাকে একটু চেঞ্জ ওছি চার মাস আমরা এখানে আসছি নতুন বাসায় তো এখানে একরকম ছিল তো আজকে একটু চেঞ্জ করে ড্রেসিং টেবিলটাকে অন্যদিকে দিয়েছি অন্য অন্যদিকে নিয়েছি তো এভাবে করে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা করলে কিন্তু ভালোই লাগে তো এখন ডাইনিং সব পর্দাগুলা খুলে এখন ভিজিয়ে দিব আমি হচ্ছে যেভাবে চুপড় সব ভিজিয়ে দেই বুয়াকে দিয়ে চুপড় কখনোই ভিজাই না আর বুয়া খুব পরিষ্কার কাজ করে তবে কাপড়চুপড়টা বেশি একটা পরিষ্কার করতে পারে না তো আমি হচ্ছে ভিজাই দিই ভিজায় দিয়ে হাতে ভালো করে ডলে দিয়ে তারপর হচ্ছে রেখে দেই এক দেড় ঘন্টা তারপরে হচ্ছে আমার বুয়া এসে হচ্ছে কাজ মানে কাপড়গুলা কেচে দেয় তো এই তো আমি এখন সব একে একে পর্দাগুলা ভিজিয়ে দিচ্ছি আজকে মানে দুই দিন ধুবো আর কি আজকে অর্ধেক পর্দাগুলো ভিজায় দিব আর অর্ধেক কালকে দিব যেহেতু অনেক পর্দা সব একসঙ্গে দিলে সেও তো অনেক বাসায় কাজ করে তার কষ্ট হয়ে যাবে আবার আজকে আমার মুসাও আছে সব কিছু আর আমি সাদা যেগুলা ইয়েগুলা কাপড়গুলা ভিজাই সারপেক্সেল দিয়ে তো এখন আমি বিছানার বেড কাভারটা হচ্ছে সারপেক্সেল দিয়ে ভিজিয়ে রেখে দিব আর এই তো এরই মধ্যে বুয়া এসে গেছে প্রায় বাজে এখন সে এসে বাকি যে আছে সবগুলা মুছে টাপু টুপু গুলা ঘর মশার আগে কেটে নিবে তো এই তো সব কাঁচা ধোয়া করতেছে ধুয়ে মশারিও আজকে ভিজিয়ে দিয়েছি সব একসঙ্গেই দিয়েছি প্রচন্ড ময়লা হয়েছে আর আমার তো চারিপাশে খোলা মেলা প্রচণ্ড ধুলা আসে প্রতি সপ্তাহেই সব কিছু পরিষ্কার করা লাগে মশারিও কিন্তু প্রতি সপ্তাহে পরিষ্কার করি আর এই তো জিসান কান্না করছে সে হচ্ছে আর কুকুর সঙ্গে ছাদে যাবে তাতে কিন্তু আমাদের রেলিং নাই স্যার স্যার যাবা তুমি জানো যা ছাদে রেলিং নাই এগুলো সব নতুন এগুলো এখনো টানানো হয় নাই এই যে এগুলো সব নামায় নিতেছি নামায় নিতে গেলে এই যে সম্পূর্ণ দিয়ে ভরা আলমারি বের করে নেই আগে এখনো চাদর লাশি নাই বিছাই নাই আর কি চাদরটা এখন এখানে পর্দা গুলা সব টানায় নিব আর ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে রেখে দিয়েছি আর এই জায়গাটা হচ্ছে ফাঁকা রেখেছি এই যে এখানে এখন এটা বিছায় দিব এসেছিলাম নতুন বাসা আসার পরে নতুন সব ঘরে পর্দা দিব তো নতুন বাসা আসার পরে সময়ই হয় নাই নতুন পর্দা দেওয়ার তো আজকে এই যে মানে শুধু এই জালনা দুইটা দিছিলাম নতুন পর্দা আর দেওয়া হয় নাই তো এখন হচ্ছে সব ঘরে দিয়ে দিব আর যেগুলা বের করছি ওগুলা তো সব ধুয়ে নাড়তে দিয়ে দিছি এখন হচ্ছে এগুলা এক এক ঘরে পর্দাগুলা দেখে আমার দুলাবাইয়ের কথা মনে পড়ে গেল আমার দুলাবাইয়ের দোকান থেকে এই পর্দাগুলা বানিয়ে আনা আজ আর সেই পৃথিবীতে নেই আপনারা সবাই আমার দুলাবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার দুলাবাইকে জান্নাতুল ফেরদোস দান করেন তো এই তো এখন সেই দোকানে তার ছেলে বসে ওর কাছ থেকে এবার বানিয়ে নিয়েছি পর্দাগুলা দুই দিনের দুনিয়া কিসের অহংকার কিসের হিংসা আজ মূল্যে কাল পর্দাগুলা সব ছাদে দিয়ে আসলাম আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি দিয়ে ভিজা পর্দাগুলা কি করে শুকাবে মেঘ আকাশে বৃষ্টি পড়তেছে দিয়ে কমপ্লিট করলাম সব জায়গায় তারপরে এটা দিয়ে কমপ্লিট করলাম এখন ওইখানে একটা দিতেছে বিশটা পর্দা এই যে এইখানে দিয়ে কমপ্লিট করলো পর্দা লাগানো শেষ বেডরুমটা সব কিছু ঝেড়ে মুছে ক্লিন করে নিয়ে বেডরুমটাকে ঝাড়ু দিয়ে ঘর মুসে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে লাস্টে বিষ বেডশিটটাকে বিছায় নেওয়া হচ্ছে এই বিছানার চাদরটা বিদেশ থেকে এনেছে তো আজকে প্রথম এটা ব্যবহার করব তো বিষায় দেওয়া হয়ে গিয়েছে তো এই তো এখন ফাইনালি আমার বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যারা আমার বেডরুমটা দেখতে চেয়েছিলেন অনেক দিন ধরে সবাই আমার বেডরুম ট্যুর চেয়েছেন তো আজকে আপনাদের সঙ্গে আমার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি তো আজকে ক্লিনও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসলে এইভাবে কখনো আমার বেডরুম বা আমার ফ্ল্যাটটা আপনাদের দেখাইনি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি সব শেয়ার করব এই যে বৃষ্টি হচ্ছে বাহিরে আর আমার গাছগুলো আবার ফেলে দিছে এই যে মশা এখানে জানায় দেওয়া হচ্ছে প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে ঝাড়া মশা কমপ্লিট করে এখন গোসলে যাব করে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম আমি যেদিনকে আমার বাসাটাকে আমি ক্লিন করি সেদিন দুপুরে আমি রান্না কমই করি খুব অল্প রান্না করি যেন অন্য কাজকাম সব করতে পারি সেম আজকেও আমি তাই করেছি আজকে কোনো রান্না টান্না ছিল না এখন বিকাল এখন একটু পিঠা বানিয়ে নিব দুপুরে যা খেয়েছি আপনাদের সঙ্গে আজকের কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না এখন আমি জীবনের প্রথমেই কাঁঠাল পিঠা বানাবো তো আজকে এই যে কাঁঠালগুলাকে খুলে নিয়েছি কাঁঠালটা খুব পেকে গিয়েছিল তাই ভাবলাম নরম কাঁঠাল তো আমরা কেউ খাই না তাই আজকে কাঁঠাল পিঠা বানিয়ে নিবো অনেকেই দেখেছি অনেকেই খেয়েছেন কিন্তু আমরা খেয়েছি কিন্তু আমি কখনো বানাইনি তো আজকে আপনাদের সঙ্গে কাঁঠালের পিঠা রেসিপি শেয়ার করবো আশা করি আমার আজকের কাঁঠালের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে আমি জীবনের প্রথম কাঁঠালের পিঠা বানাচ্ছি তাই তো এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আর কাঁঠালটা খুব মিষ্টি ছিল এখন হচ্ছে একটু চিনি দিয়ে দিব। সামান্য চিনি কেন চিনিটা আমরা একটু কমই খাই আপনারা যারা চিনি বেশি খান তারা চিনি বেশি দিবেন আর কাঁঠালের পরিমাণটা বেশিই দিব প্রায় দুই কাপ থেকে তিন কাপ কাঁঠাল দিয়ে দিব এই যে বিলিন্ডার করে নিয়েছি এটা কিন্তু আর শাকা লাগে নাই বিলিন্ডার ভালোভাবে করলেই কিন্তু ফিনিশ হয়ে যায় বিলিন্ডার কাঁঠালটা তো এইটা এখন ভালো করে ময়দাটা মেখে লবণ সামান্য একটু চিনি আর হচ্ছে চালের গুঁড়া ময়দা দিয়ে ময়ন করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো তাহলে পিঠা কিন্তু সফট হবে তো এই তো হয়ে গিয়ে আসছি আধা ঘন্টা পরে গোলাটাকে আধা ঘন্টা এভাবে রেখে দিলে পিঠা বানালে পিঠা খুব সফট হয় তো এই তো গ্যাস ধরিয়ে দিয়ে ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়ে তেলটা মিডিয়াম দিয়ে দিয়েছি এখন তেলটাকে মিডিয়াম গরম করে আবারও গোলাটাকে একটু ছেনে নিয়ে এখন কিন্তু আমার ননদ পিঠা বানাচ্ছে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল দিয়ে কাঁঠাল পিঠার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমার ননদে কিন্তু পিঠাটা বানাচ্ছে তো খুব মজা করে খেয়েছি কাঁঠাল পিঠাটা আমি মানুষের বানানটা খেয়েছি আমি নিজে কখনো বানিয়ে খাইনি তো আজকেই প্রথম নিজে কাঁঠাল পিঠা বানিয়ে খেয়েছি এখন তো বয়স ওভার করছি যখন খেয়েছি পিঠা কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারাও কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন আর এই পিঠাতে কিন্তু আমি কোনো খাবার সোটা বা বেকিং পাউডার কিছুই ইউজ করিনি জাস্ট ময়দা চালের গুঁড়ি ব্যবহার করেছি আর সামান্য একটু লবণ কেননা আমরা মিষ্টিতে লবণ খাই তো এইভাবেই কিন্তু পিঠাগুলাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি ভিতরে কিন্তু একটুও কাঁচা নাই কিভাবে গোলাটা বানিয়েছি আপনারা কিন্তু দেখেছেন এভাবে হচ্ছে আস্তে আস্তে করে ভাজতে হবে পিঠাটা মিডিয়াম আচে ভেজে পরে এরকম লাল হয়ে গেলে পিঠাটা উঠিয়ে নিতে হবে সেই তো এক একে সব পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি নিয়ে এখন উঠিয়ে নিব পিঠা বানানো হয়ে গেছে সব এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠা শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে প্রাইভেট করতে বাজে কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই যে সেই মাত্র বই নিয়ে আসলো পরে প্রাইভেট পরে এখন এই যে পিঠা খাচ্ছে বলতেছে মজা লাগছে দেখি মজা লাগছে এই তো আজকে সন্ধান নাস্তায় আমাদের কাঁঠাল পিঠা ছিল তো কাঁঠাল পিঠাটা কিন্তু খুবই মজা লেগেছে জিসান বেবিও কিন্তু মার্শাল্লাহ খাচ্ছে এখন রাত সাড়ে নয়টা বাজে প্রায় দশটা বাজতে গেছে জিসানের পাপা চলে আসছে আজকে রাতে বাহিরের খাবার খাবো তো জিসানের পাপা একটু কিছু কেনাকাটাও করেছে বাসার জন্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি এনেছে তো সব মিলিয়ে আমার আজকের ব্লগ ভিডিও এই ছিল আমি আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার আজকের ব্লগ ভিডিও পৌঁছে যাবে আর আমার আজকে ব্লগ ভিডিওতে যদি কোথাও কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জিসান ফ্যামিলি নেক্সট ব্লগ নিয়ে একদিন পরে সবার সুস্থতা কামনা নিয়ে আজকের পর্বে এখানেই বিদায় নিব